বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব সরকার আজ প্রচার শুরু করলেন বহরমপুর থেকে। বহরমপুরের গোড়াবাজার কুমার হোস্টেলের মাঠ থেকে তিনি পায়ে হেঁটে প্রচার শুরু করেন। শহরের বিভিন্ন এলাকা তিনি ভ্রমণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং তাদের ভোটদানে অনুপ্রেরণা যোগান। জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী অপূর্ব সরকার কি জানালেন, চলুন শুনে নিই। বিনয় রায়ের রিপোর্ট, এনডিভি ডাব্লিউপি। প্রচারের ইস্যু তো একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের জন্য এবং বাংলার জন্য যে ম্যানিফেস্টো প্রকাশ করেছেন সেটা সামনে রেখেই 19 জানুয়ারির ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দান থেকে তিনি যে ডাক দিয়েছেন, ভারতবর্ষের একটা সাম্প্রদায়িক শক্তি তাকে একদিকে সরানোর ডাক, আরেকদিকে ভারতবর্ষের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের সংহতি, ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করার ডাক, আরেকদিকে ভারতবর্ষের সংবিধান আজকে প্রশ্নের মুখে, ভারতবর্ষের সাংবিধানিক অধিকার আজকে যা হরণ হচ্ছে ভারতবর্ষ জুড়ে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াইয়ের ডাক, সেই ডাককে সামনে রেখেই আমরা প্রচার করছি। আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলার যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখে মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং আগামী দিনে এই উন্নয়ন গোটা ভারতবর্ষের প্রতিটি রাজ্যে এই উন্নয়নের কাজগুলো চালু হোক, শুরু হোক, মানুষ সেই সুবিধা পাক, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন এই বাংলার মানুষকে তিনি দিয়েছেন, আগামী দিন ভারতবর্ষ সেটা পাক, সেটার সেই লক্ষ্যেই আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে আবেদন রাখছি। মানুষের সহযোগিতা, মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া, মানুষের ভালোবাসা আমরা চাইছি, যে তাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, সহযোগিতা যেন আমাদের এখানে যারা আছেন সবাই, বহরমপুর শহরে নারুদা আছেন, টাউন সভাপতি রনুদা আছে, বাবাইরা আছে, ছাত্র যুব, দেখুন সারা কেমন পাচ্ছি আপনারা নিজেরা দেখছেন, যখন কোথাও যাচ্ছি মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের আশীর্বাদ দোয়া দিচ্ছে, কোথাও ফুল দিচ্ছে, কোথাও চন্দনের টিপ পড়াচ্ছে, কোথাও মিষ্টি খাওয়াচ্ছে, খুব স্বাভাবিকভাবেই যে মানুষের যে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে তাদের আবেগ, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যারা সমর্থন করছে, সাথে একটা সাংগঠনিক যে স্ট্রাকচার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস যে শক্তি অর্জন করেছে উন্নয়নকে সামনে রেখে এবং বিভিন্ন শাখা সংগঠনের মধ্য দিয়ে, এই যে মানুষের জোয়ার, এই জোয়ারটাই কিন্তু আগামী দিন ভোটের বাক্সে তার রিফ্লেকশন হবে। খুব ভালো সাড়া পাচ্ছি মানুষের, শহর এবং গ্রামাঞ্চল। নমস্কার।